আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। করোনা প্রাণ নিল আরো 174 জনের। আফগানিস্তান ফেরতরা দেশে ঢুকলেই গ্রেফতার, জিএমপি কমিশনার। দেশে শুরু হচ্ছে করোনার টিকা উৎপাদন, সিনোফার্মের সঙ্গে চুক্তি। সন্ধ্যার পর লঞ্চ স্পিডবোটে, পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা। আইসিইউতে রওশনের স্বাদ। প্রেসিডেন্ট পার্ক নিয়ে বিদিশা এরিকের বিরুদ্ধে মামলা। পাবজি ফ্রি ফায়ার সহ ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ হাইকোর্টে। পরিমনির জামিন আবেদন শুনানি বুধবার। 24 ঘন্টায় আরও 221 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। স্বাস্থ্যবিধি মেনে 19 আগস্ট খুলছে চিড়িয়াখানা। ঘোষণা দিয়ে গাছতলায় ক্লাস নিলেন রাবি শিক্ষক। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।